সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি প্রাথমিক ও প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্য তথা যে কোনো সরকারি চাকরি যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন এবং নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আশা করি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। প্রশ্ন নম্বর এক, প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত কোথায়? উত্তর অপশন ক, বগুড়া। প্রশ্ন নম্বর দুই, ঢাকা বিভাগ কয়টি জেলা রয়েছে? ঢাকা বিভাগে জেলা রয়েছে অপশন ক, 13টি। প্রশ্ন নম্বর তিন, কুতুব মিনার কোথায় অবস্থিত? উত্তর অপশন খ, ভারত। প্রশ্ন নম্বর চার, ভাষা আন্দোলন এর সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন ক, খাজা নাজিমুদ্দিন। প্রশ্ন নম্বর পাঁচ, ব্যাঙের হৃৎপিণ্ড কয়টি প্রকোষ্ঠ রয়েছে? উত্তর ঘ, 4টি। প্রশ্ন নম্বর ছয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রধানত অপশন ক, ভিটামিন। প্রশ্ন নম্বর সাত, বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা রয়েছে? অপশন গ, 4টি। প্রশ্ন নম্বর আট, সংবিধানের কোন অনুচ্ছেদে বাক স্বাধীনতার কথা বলা হয়েছে? অপশন গ, 39 নং। প্রশ্ন নম্বর নয়, কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না? অপশন ক, অক্সিজেন। প্রশ্ন নম্বর দশ, 1947 সালে উপমহাদেশে বিভক্তির সময় ভারত ও বাংলাদেশের মধ্যে নিরূপিত সীমারেখা কোনটি? অপশন ক, রেডক্লিফ লাইন। কোথাও যদি ভুল হয়ে থাকে তাহলে যুক্তিসঙ্গত রেফারেন্সও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও কিংবা নতুন কোনো টপিক্স নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, টাটা, সি ইউ এগেন, আল্লাহ হাফেজ।